ওই দিন দেখলাম এক হুজুর বলেছে যে আমাদের দেশে কিছু ওয়াহাবিরা বলে নবীকে নাকি ভালোবাসলেই শুধু জান্নাতে যাওয়া যায় না। তো দেখো না, আবু তালেব নবীজিকে ভালোবাসা দেওয়ার কারণে জাহান্নামের আজাব তার থেকে একটু কমানো হয়েছে। কেমন যুক্তি দিছে দেখছেন! আবু তালেবকে তো আসলেই জাহান্নামে আজাব সবচাইতে কম দেওয়া হবে, এটা আপনারাও জানেন। এই হাদিস আমি বহুবার আপনাদেরকে শুনিয়েছি। আগুনের তৈরি এক জোড়া কি পরানো হবে সেটা দিয়ে তার মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। কিন্তু নবীজিকে ভালোবেসেও জাহান্নাম থেকে কি রেহাই পালো? তোমার নবীর আদর্শ জমিন থেকে বিদায় হয়ে যায়, নবীর আদর্শ জমিন থেকে বিদায় হয়ে যায়। নবীজিকে নিয়ে কটুক্তি হয়, নবীকে ব্যঙ্গ করা হয়, কার্টুন করা হয়, তোমার জবান থেকে কথা নাই, জিলাপি খাওয়ার বেলায় শুধু পাওয়া যায়, এটা নবী প্রেম না, এটা হলো ভণ্ডামি, এটা হলো শয়তানি। নবীর দিনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য শরীর থেকে রক্ত দিতে দিতে, আবরণ সংগ্রাম করতে করতে, নিজের জীবনকে যারা আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে, এরাই হচ্ছে সত্যিকার আশেকের রাসূল। না আমরা কোরআন হাদিস দিয়ে কথা বললে আমরা হই ওয়াহাবি, আর তারা সাপের কিচ্ছা, বেগুনের কিচ্ছা, এই কিচ্ছা সেই কিচ্ছা, তারা হলো কোরা সুন্নি। নাউজুবিল্লাহ, আমিন। আমরা যারা পড়ি নাই, নবীজির জীবনী জানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, নবীজিকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যাবে না অনুসরণ করা লাগবে? যদি নবীজিকে শুধু ভালোবাসলেই জান্নাতে দেওয়া যেত, তাহলে সবার আগে আবু তালেব জান্নাতে চলে যেত। আবু তালেবের নাম শুনেছেন আপনারা? নবীজিকে অনেক আদর মহব্বত ভালোবাসা দিয়েছেন। আবু তালেব নবীজিকে অনেক শেল্টার দিয়েছেন, অনেক শেল্টার দিয়েছেন। মক্কায় যখন কাফেররা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, আবু তালেব তখন তার ভাতিজা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল প্রকার শেল্টার দিয়েছেন, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারেন নাই। বুখারীতে হাদিস এসেছে, নবীজি তার চাচা আবু তালেবের কাছে গেলেন মৃত্যুসজ্জায়, শেষ সময়ে গিয়ে বললেন, ইয়া আম্মি আবু তালেব, ইয়া আম্মি আবু তালেব, হে আমার চাচা আবু তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আচ্ছা কালেমাটা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত? দেখেন নবীজির দাওয়াতের নমুনাটা, খেয়াল করেন। নবীজির খারাপ লাগছে তার চাচা তাকে এত শেল্টার দিয়েছেন, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, নিজের চাচা এত ভালোবাসলেন, নিজের চাচা জাহান্নামে চলে যাবেন, এটা তো নবীর কাছে ভালো লাগবে? নবীজি বললেন, চাচা কুল, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু বলেন লা ইলাহা, এতটুকু বলেন। যদি আপনি এতটুকু এখন ঘোষণা দেন, আমি আপনাকে বলছি হাজ্জুল্লাকা ইন্দাল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে আমি আপনাকে জান্নাতে ঢুকাবো। কেমন দাওয়া! আবু তালেব দেখলেন আশেপাশে তো সব কাফের, সব বেঈমান, মরার আগে যদি এই কথা ঘোষণা দিয়ে দেন তাহলে তো সমস্যা দেখা দিতে, ইমান আনলেন না। নবীজি বললেন, চাচা গো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা এতটুকু বলেন, আমি আল্লাহর সাথে ঝগড়া করে, আল্লাহ আল্লাহকে সুপারিশ করে আল্লাহর কাছে আমি আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করি। তিনি পড়লেন না লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু তিনি পড়লেন না, দুনিয়া থেকে তিনি চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর এবার নবীজির মন খারাপ হয়ে গেল। নবীজির কি হয়ে গেল? মন খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা এগুলো দেখছেন কিনা কথা বলেন না কেন, দেখছেন কিনা? আল্লাহ জিব্রিলকে পাঠালেন ওহি দিয়ে, জিব্রিলকে পাঠিয়ে আল্লাহ জানিয়ে দিলেন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 56 নম্বর আয়াত, ভালো করে শুনেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সুজা কথা আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি, ইন্নাকা নিশ্চয়ই আপনি, লা তাহদি হেদায়াত করতে পারবেন না, হেদায়াতের দিকে আনতে পারবেন না, হেদায়াত দিতে পারবেন না, মান আহবাবতা যে আপনাকে ভালোবেসেছে আপনি তাকে হেদায়াত দিতে পারবেন না, যদি না আল্লাহ চান, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান আল্লাহই তাকে হেদায়াত দেন। আল্লাহ তাআলা বললেন, নবী গো আপনাকে যে ভালোবাসলো, আদর দিল, সে ঈমান না নিয়ে পৃথিবী থেকে চলে গেল, মন খারাপের কিছু নাই, মন খারাপের কিছু নাই। এরপরেও নবীজি তার চাচার জন্য একটু মাগফিরাত কামনা করবেন আল্লাহর কাছে, এমন মনোবাসনা যখন করলেন আল্লাহর বরদাস্ত হলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন,
আল্লাহ তাআলা বললেন মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বললেন নবী এবং ইমানদারদের জন্য এটা শুভনীয় নয় যে তারা কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন নবী গো আপনার চাচা আপনাকে ভালোবেসেছেন ঠিক কিন্তু ঈমান আনেন নাই মুশরিক, এই জন্য নবী হিসাবে আপনার জন্য শুভনীয় দয় তার জন্য ইস্তেগফার করুন। আল্লাহু আকবার। ওই দিন দেখলাম এক হুজুর বলেছে যে আমাদের দেশে কিছু ওয়াহাবিরা বলে নবীকে নাকি ভালোবাসলেই শুধু জান্নাতে যাওয়া যায় না। তো দেখো না আবু তালেব নবীজিকে ভালোবাসা দেওয়ার কারণে জাহান্নামের আজাব তার থেকে একটু কমানো হয়েছে, কেমন যুক্তি দিছে দেখছেন। আবু তালেবকে তো আসলেই জাহান্নামে আজাব সবচাইতে কম দেওয়া হবে, এটা আপনারাও জানেন, এই হাদিস আমি বহুবার আপনাদেরকে শুনিয়েছি। আগুনের তৈরি এক জোড়া কি পরানো হবে সেটা দিয়ে তার মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। কিন্তু নবীজিকে ভালোবেসেও জাহান্নাম থেকে কি রেহাই পালো? তাহলে নবীজিকে ভালোবাসা ইমানের অংশ, ভালোবাসতে হবে, আর ভালোবাসার দাবি হলো নবীকে অনুসরণ। এই জন্য রাব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আপনারা আল্লাহকে ভালোবাসতে চান কি চান না? আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবী আপনি বলেন ফাত্তাবিউনী আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো। নবীকেও আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে, তারা যদি আপনাকে অনুসরণ করে, আপনার উম্মতরা আমাকে ভালোবাসার দরকার নাই, ইউহিব্বুকুমুল্লাহ আমি আপনার উম্মতকে ভালোবাসবো, আর আমি যখন ভালোবাসবো ইয়াগফির লাকুম যুনুবাকুম তাদের গুনাহ মাফ করবো। আমাদের দেশে ভালোবাসার নমুনা হলো রবিউল আউয়াল মাস আসলে পরে বাজারে বাজারে গরু ধরে ধরে জবাই করা। আমি এমনও শুনেছি ব্যবসায়ীদের কাছ থেকে অনেকে জোর করে টাকা নিয়েছে, অনেকের ঘরে ঘরে ঢুকে চাঁদাবাদী স্টাইলে টাকা নিয়েছে, এমন প্রমাণও আমার কাছে আছে। কি আছে কি না? শুধু আপনি জিলাপি আর বিরিয়ানি বানাইলেন এটাই কি নবী প্রেম? আর র্যালি বের করলেন, যেই দেশে নবী আসলেন এই দেশের মানুষরা তো এরকম র্যালি কোনোদিনও বের করে নাই, সাহাবিরাও তো বের করে নাই। আমরা নবী প্রেমের বিরোধী নাই, যতগুলো কথা আজকের জুমায় কোরআন হাদিস দিয়ে বলতেছি, যারা মানুষকে এভাবে গোমরা করছে আপনারা তাদের আলোচনা শুনবেন, এদের কথার ভেতরে কোরআন নাই হাদিসও নাই, শুধু কিচ্ছা কাহিনী আউল ফাউল কাহিনী, কোরআন নাই হাদিসও না। আমরা কোরআন হাদিস দিয়ে কথা বললে আমরা হই ওয়াহাবি, আর তারা সাপের কিচ্ছা বেগুনের কিচ্ছা এই কিচ্ছা সেই কিচ্ছা, তারা হলো কোরা সুন্নি, নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন কি মারাত্মক কথা! আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। তোমার নবীর আদর্শ জমিন থেকে বিদায় হয়ে যায়, নবীর আদর্শ জমিন থেকে বিদায় হয়ে যায়, নবীজিকে নিয়ে কটুক্তি হয়, নবীকে ব্যঙ্গ করা হয়, কার্টুন করা হয়, তোমার জবান থেকে কথা নাই, জিলাপি খাওয়ার বেলায় শুধু পাওয়া যায়, এটা নবী প্রেম না, এটা হলো বৈজ্ঞানিক, এটা হলো শয়তানি। প্রকৃত আশেকের রসুল, প্রকৃত সুন্নির সংজ্ঞা কি? প্রকৃত আশেকের রসুল, প্রকৃত সুন্নি তারা নবীকে ভালোবেসে নবীকে অনুসরণ করে করে নবীর জন্য আল্লাহর দিনের জন্য কথা বলতে বলতে নবীর দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য শরীর থেকে রক্ত দিতে দিতে আবরণ সংগ্রাম করতে করতে নিজের জীবনকে যারা আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে এরাই হচ্ছে সত্যিকার আশেকের রসুল। বিরিয়ানি খাইয়া আর জিলাপি খাইয়া আশেকের রসুলের দাবি করো, ইসলামে তো সুজা। নবীজির সাহাবীরা আশেকের রসুল হতে গিয়ে জিহাদের ময়দানে গর্দান কেটে দিয়েছেন, হানজালা বাসর ঘর ছেড়ে শহীদ হয়েছেন, এটা হলো নবী প্রেমের নমুনা। ইসলাম জমিন থেকে বিদায় হয়ে যায়, তুমি আসো মানুষের ইমান ধ্বংসের পায়তারায়, আল্লাহ তাআলা এই জাতিকে এদের খপ্পর থেকে হেফাজত করেন। আমরা নবীকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি ঠিক কিনা?
নবীর জন্য যদি কথা বলা দরকার হয় উচ্চ কণ্ঠে কথা বলবো, নবীর জন্য যদি জেলে যাওয়া লাগে আমরা জেলকে বরণ করে নিব, নবীর জন্য যদি আমাদের জীবনকে কুরবান করতে হয় তাও আমরা কুরবান করে দিব। কোরআনের ইজ্জতের জন্য, নবীর ইজ্জতের জন্য মুসলমানরা নিজের জীবনকে হাসি মুখে দিয়ে দিতে পারে, ঠিক কি না? এটাই হচ্ছে নবী প্রেম, এটাই হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।